5 জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের চেষ্টা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, পাকিস্তান শাসনামলের 2 স্বৈরাচার আইয়ুব খান ও ইয়াহিয়া খানের পথে হাঁটছেন শেখ হাসিনা। রোববার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তারা। আশরাফুজ্জামান মণ্ডলের রিপোর্ট। এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের সদস্য সচিব হাসান জাফির তুহিনের উপর পুলিশি হামলার প্রতিবাদে আয়োজিত সভায় বিএনপি নেতাদের অভিযোগ, গায়ের জোরে ক্ষমতা চালাতে গিয়ে পুলিশ নির্ভর রাজনৈতিক দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ। হাসান জাফির তুহিন। অনুষ্ঠানের প্রধান বক্তা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণমাধ্যমের ওপর অদৃশ্য ফাঁসির দড়ি ঝুলিয়ে অলিখিত বাকশাল কায়েম করেছে সরকার। বিরোধী মতের ওপর বর্বরোচিত নির্যাতন চলছে দাবি করে বর্তমান সময়কে পাকিস্তানের সাবেক 2 স্বৈরশাসক আইয়ুব ইয়াহিয়ার শাসনামলের সঙ্গে তুলনা করেন তিনি। আইয়ুব ইয়াহিয়ার যে দৃষ্টান্ত, সেই পথে, সেই দৃষ্টান্ত অবলম্বন করছেন, সেই পথেই হাঁটছেন। তো বেগম খালেদা জিয়া সঠিক কথাই বলেছেন, উন্নয়ন আগে এবং গণতন্ত্র পরে, বা গণতন্ত্র চলবে না। যারা গণতন্ত্র পরে বলেন তারা আসলে গণতন্ত্রের বিরোধী, গণতন্ত্রের শত্রুপক্ষ। শেখ হাসিনা গণতন্ত্রের শত্রুপক্ষ। বিএনপির 5 জানুয়ারি নির্বাচন বয়কটের সিদ্ধান্তে জনগণ সমর্থন দিয়ে ভোট কেন্দ্রে যায়নি দাবি করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভোটারবিহীন নির্বাচন নিয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে উল্টো মিথ্যাচার করা হচ্ছে সরকারের শীর্ষ পর্যায় থেকে। পাশাপাশি বারবার জনগণের সঙ্গে এ ধরনের প্রতারণা করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। 2014-এর 5 জানুয়ারির মতো ভোটারবিহীন নাটক এই বাংলাদেশে আর করতে দেওয়া হবে না। যেই দেশে 71 জাতীয় সংসদ নির্বাচন, অবশ্যই সকল দলের অংশগ্রহণে হতে হবে, আর সকল দলের অংশগ্রহণ অর্থই হচ্ছে বিএনপি এবং 20 দল যদি এই নির্বাচনে না যায় তাহলে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হতে পারে না। খালেদা জিয়ার নামে ভিত্তিহীন মামলায় প্রতি সপ্তাহে আদালতে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির নেতা। ইনশাআল্লাহ আমরা 11 জাতীয় সংসদ নির্বাচনে যাব। আশরাফুজ্জামান মণ্ডল, বাংলা টিভি, ঢাকা।